আমলকি গাছে আপনাদের ফুল আসছে না? গাছের অনেক বয়স হয়ে গেছে, ফুল এলেও আমলকি ধরছে না, ফুল ঝরে যাচ্ছে। কারো কারো গাছে আবার আমলকি ধরে কিন্তু সেই ফলটাও পচে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমলকি গাছের বৈজ্ঞানিক নাম ফাইলান্থাস ইমলিকা, এটির ইংলিশ নাম আমলা বা ইন্ডিয়ান গসিবেরি, বাংলায় একে আমলকি বলে থাকে। আমলকিকে আমরা অমৃত ফল বা ত্রিফলা বলে থাকি, কারণ আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, পৃথিবীতে যত পরিমাণ ফল বা সবজি আছে কোনোটাতে এত পরিমাণ ভিটামিন সি নেই, তাই একে অমৃত ফল বলে থাকি। আমলকি গাছ নিয়ে আপনাদের এত প্রবলেম, তাই এই ভিডিওতে আমি তিনটে টিপস বলবো। এই তিনটে টিপস ফলো করলে আপনাদের কাছে এত পরিমাণ আমলকি হবে যে আপনারা নিয়ে নিতে পারবেন না। সো আমাদের ফার্স্ট টিপস হচ্ছে জল। এই আমলকি গাছের গোড়াতে ভরপুর জল দিতে হবে। আমলকি গাছ টপে থাকুক বা মাটিতে থাকুক, প্রথমে আপনারা গোড়াটা ভালোভাবে খুঁজবেন, এমনভাবে খুঁজবেন যেন গাছের গোড়া শিকড় যেন কেটে না যায়। ভালোভাবে খুঁজে ভরপুর জল দেবেন। প্রতিদিন একবার হলেও এই আমলকি গাছের গোড়ায় জল দিতেই হবে। যদি দেখেন মাটি অনেক ভিজে আছে, মাটিতে জল চপচপ করছে, তাহলে জল দেওয়ার দরকার নেই। নাহলে প্রতিদিন একবার হলেও জল দেবেন এই আমলকি গাছে, তাহলে ফুল ঝরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমাদের সেকেন্ড টিপস হচ্ছে কি খাবার দেবেন এই গাছে। এই গাছে মার্চ মাসের প্রথম দিক থেকে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফল ধরে আস্তে আস্তে ফলটা বড় হতে বর্ষাকাল পর্যন্ত সময় লেগে যায়। ফুল থেকে ফল আনার জন্য একমাত্র ভূমিকা রাখে পটাশিয়াম, তাই জন্য পটাশিয়াম এবং ফসফেট একসঙ্গে মিক্স করেই এই গাছে গোড়ায় ভালোভাবে দিয়ে দেবেন, দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন। এক থেকে দেড় মাস পর আপনারা দেখবেন ছোট ছোট ফল ধরেছে, তখন আপনারা মিশ্র সার ইউজ করবেন। মিশ্র সার বলতে আমরা কী বুঝি? সর্ষের খোল গুঁড়ো, হাড় গুঁড়ো, শিংকুচো, দানা বীজ, নিম খোল একসঙ্গে মিক্স করে চার সাইডে ভালোভাবে দিয়ে জল দিয়ে দেবেন। এটা দেওয়ার আরও এক মাস পর খোল পচা জল দেবেন আপনারা, তাহলে দেখবেন গাছের ফলগুলো অনেকটাই বৃদ্ধি হয়েছে। যদি আপনারা খোল পচা জল না দেন, তাহলে পাকা কলার খোসা থেকে তৈরি তরল সার আপনারা এই গাছের গোড়ায় দিতে পারেন। আর যদি বাড়িতে ডিমের খোলা থাকে, সেই খোলাকে ভালোভাবে গুঁড়ো করে ওই গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মাটি চাপা দিয়ে দেবেন। গাছে নাইট্রোজেনের যে ঘাটতি থাকে, ওই ঘাটতি আর থাকবে না, তাতে ফলগুলো ঝরবে না, তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আমাদের লাস্ট তিন নম্বর টিপস হচ্ছে, যখন গাছে ফুল আসবে তখন আপনারা সাব ফাঙ্গিসাইড ইউজ করবেন, সপ্তাহে দুবার, সকালে না হয় বিকালে। আর প্লেন জল প্রতিদিন একবার করে সকালে না হয় বিকালে স্প্রে করবেন। আপনাদের মাথায় রাখতে হবে, সকালে যদি স্প্রে করেন তাহলে রোদ আসার আগে আপনাদের স্প্রে করতে হবে, আর যদি বিকালে স্প্রে করেন তাহলে রোদ চলে যাওয়ার পরে আপনাদের স্প্রে করতে হবে। আবার কারো গাছে ফল হলেও ফল একটু বড় হতে না হতে ফল পচে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে, তাহলে আপনাদের মেন করণীয় হচ্ছে ব্লাইডক্স, যার কম্পোজিশন কপার অক্সিক্লোরাইড, এক লিটার জলে এক চামচ নিয়ে দুই সপ্তাহ ছাড়া ছাড়া ভালোভাবে স্প্রে করে দিতে হবে, তাহলে আর আমলকি পচবে না এবং ঝরবেও না। এই তিনটে টিপস যদি আপনারা ভালোভাবে ফলো করেন, তাহলে আমলকি গাছের আর কোনো সমস্যা আপনাদের থাকবে না, প্রচুর পরিমাণে ফল হবে এবং আপনারা বাড়িতে খেতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন। এবার আমি একটা বোনাস টিপ দিচ্ছি আপনাদের, যাদের গাছের বয়স হয়ে গেছে, ফুল এখনও পর্যন্ত আসছে না, সেই গাছটা হতে পারে টপে বা মাটিতে, তাহলে আপনাদের আড়াই থেকে তিন মাস ছাড়া ছাড়া বোরন, জিপসাম, জিঙ্ক সালফেট, পটাশ, ফসফেট এবং পুরনো গোবর সার মিক্স করে গাছের সাইজ অনুপাতে গাছে গোড়ায় দেবেন, দিয়ে ভরপুর ভালোভাবে জল দিয়ে দেবেন। আশা রাখছি আপনি যদি কন্টিনিউ এক বছর এই খাবারটা দিয়ে যেতে পারেন, তাহলে পরের বছর থেকে ইনশাআল্লাহ আপনার গাছেও ফুল আসতে বাধ্য। আর একটা কথা বলি আপনাদের, আপনারা অনেকে কোশ্চেন করছেন, দাদা দানার গাছ যদি আপনি লাগাই তাহলে কত বছর সময় লাগবে দানার গাছে ফল আসতে? দানার গাছে ফল আসতে 8 থেকে 10 বছর সময় লেগে যেতে পারে, আর কলমের গাছ যদি আপনি লাগান তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে আপনার গাছে ফুল চলে আসতে পারে। বাট দানার গাছ হোক বা কলমের গাছ হোক, ফুল যখন আসবে প্রথম বছর, দ্বিতীয় বছর যতই খাবার দেন আপনি, ফুল থেকে ফল ধরা কিন্তু খুবই টাফ। সেটা আপনাদের ভাগ্যবশত খুব ভালো যত্ন করেন, তাহলে প্রথম বছর বা দ্বিতীয় বছরেই আপনারা ফল পেতে পারেন। না হলে প্রথম বা দ্বিতীয় বছর আপনারা যতই খাবার দেন, ফলের আশা করবেন না। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে কেয়ার করতে, ভালোভাবে যত্ন করতে, যদি ফল আসে তো ভালো, আর যদি না আসে
হতাশ হবেন না। প্রথম বছর, দ্বিতীয় বছর দেখবেন তৃতীয় বছর থেকে আপনাদের কাছে ফুল থেকে ফল আসতে বাধ্য। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি কিছু ডাউট থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।